আসসালামু আলাইকুম, আমি কেয়া হোসেন, সিরাজগঞ্জের মেয়ে বলছি সাবার থেকে। আশা করছি যে যেখান থেকে যে অবস্থা থেকে আমার ভিডিওটি দেখতে শুরু করেছেন বা দেখবেন সবাই বেশ ভালো আছেন আলহামদুলিল্লাহ। পরিবার নিয়ে আমরাও বেশ ভালো আছি। নতুন একটি সকাল দিয়ে নতুন আরও একটি ব্লগ দেখার জন্য সবাইকে ইশাস মম চ্যানেল ওয়েলকাম করছি। আশা করছি আজকের ভিডিওটা জুড়ে থাকলেও আপনাদের কাছে ভালো লাগবে। আজকের ভিডিওটা আমি একদম সকালবেলা ফ্রেশ হওয়া থেকে শুরু করেছি। তো এখন হচ্ছে এই যে এখানে যে ওয়াশিং মেশিনটা ফেলা আছে, এই পাশটা তো অনেক বেশি নোংরা হয়েছে, আর এই মেশিনটার জন্যই ওইখানে খুব বেশি মানে পরিষ্কার করা হয় না। আজকের দিনটা ছিল মেয়ের পরীক্ষার দিন, মেয়ের পরীক্ষা 8:30টার দিকে। তো আমি যেহেতু 5:10 ঘুম থেকে উঠেছি, তখন আর ঘুমাইনি, ভাবলাম যে এখন এই কাজগুলো করে নেই। এখন 6টা বাজে, এই যে দেখতেই পাচ্ছেন কি পরিমাণ ময়লা পড়েছে, সেই সাথে ওয়াশিং মেশিনের পেছনের দিকটাও ময়লা হয়েছে। এখানে আমি একটু ভেজা ন্যাকড়া দিয়ে আগে ময়লাগুলো পরিষ্কার করে নিচ্ছি, তারপরে হচ্ছে মেশিনটাও পরিষ্কার করে নিব। এই তো আমি অফ ক্যামেরাতে ওয়াশিং মেশিনের পেছন সাইডটা একদম পরিষ্কার করে নিয়েছি, সেই সাথে যে টুলটার উপর রেখেছি সেটা একটু আপনাদের কাছ থেকে দেখাচ্ছি কি পরিমাণ ধুলো পড়েছে। আসলে দেখা যায় বাসার অনেক অনেক জায়গায় এরকম ফার্নিচার ফেলা থাকলে কিংবা কাজের জিনিসগুলো থাকলে দেখা যায় ওইখানে খুব বেশি হাত দেওয়া হয় না। তো আজকে যেহেতু সময় পেয়েছি এই জন্য এই কাজটা করে নিচ্ছি। সেই সাথে মেশিনের পেছনে যে জানালার গ্রিলগুলো থাকে, দেখেন হাত দিয়ে দেখাচ্ছি কতটা ময়লা পড়ে আছে। তো এই সব এগুলো আমি পরিষ্কার করে নেব। আজকে মোটামুটি অনেক কাজই করেছি, সেই সাথে বিকেলে খুব সুন্দর একটা নাস্তা শেয়ার করেছি আপনাদের সাথে, যেটা নাকি বড়রা এবং বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে। আশা করছি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। দেখা যায় বাসার জানালাগুলো কিন্তু পরিষ্কার করতে খুব বেশি কষ্ট হয়, এই জন্য আমি জানালাগুলো খুব বেশি ময়লা পড়তে দেই না। ঘরের জানালাগুলো তো আমি সপ্তাহে একদিন হলেও পরিষ্কার করি, তবে এই জানালাটা আমার বেশি পরিষ্কার করা হয় না, আসলে সাইজে বেশি বড়, এই জন্য আলসি লাগে আর কি। তো এই পাশটা আমি পরিষ্কার করে মেশিনটা আবার জায়গা মতো দিয়ে দিলাম, সেই সাথে এই যে এই পাশটা অল্প একটু নোংরা হয়েছিল ওইটাও পরিষ্কার করে নিয়েছি। এই মেশিনের যে পাইপটা, এই পাইপটা হচ্ছে দড়ি দিয়ে আগে বাঁধা ছিল, তো ওইটা ছিঁড়ে গেছে, তো ভাবলাম যে একটু গুনার যে তারগুলো আছে ওগুলো দিয়ে একটু বেঁধে দিব। তো এই পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন তবে একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, তাদেরকে রিকোয়েস্ট করব প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। সেই সাথে আপনারা যদি এই টাইপের লাইফস্টাইল ব্লগ দেখতে পছন্দ করেন, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল বাটনের অল অপশন চিহ্নটি সিলেক্ট করে রাখবেন, এতে করে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে, আর ইচ্ছে হলে সেটা আপনারা দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি এই কাজটি করে এই পর্যন্ত আমার পাশে আছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। এর আগে আমি যে চাদরটা বিছিয়ে ব্লগের কাজ করেছিলাম ওই চাদরটা আজকে ধুয়ে দিলাম। ভেবেছিলাম যে আরও একটু কাজ আছে ওইটাও করে তারপর ধুবো, কিন্তু দেখলাম যে আসলে কাজের চাপে আর হয়ে উঠছে না, এই জন্য ধুয়ে দিলাম। সেই সাথে আজকে বেসিনটাও একটু ডিপ ক্লিন করছি। এর আগেও আমি দেখিয়েছি কিভাবে বেসিন ডিপ ক্লিন করি, আমি শুধুমাত্র হারপিকটা দিয়েই বেসিনটা ক্লিন করে থাকি, ওইটাই আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো এইভাবে বেসিন ক্লিন করলে কিন্তু অনেক বেশি চকচকে হয়, একদম নতুনের মতো থাকে আর কি। তো আমি এইটুকুই কাজই করতে পেরেছিলাম আজকে সকালে মেয়েকে নিয়ে যাওয়ার আগে। তো তারপরে মেয়েকে হচ্ছে উঠিয়ে খাওয়া দাওয়া করি, ওকে নিয়ে বেরিয়ে পড়েছি।
মেয়েকে উপরে পাঠিয়ে দিয়ে নিচে বসেছিলাম। তো মেয়ের আধা ঘন্টা লাগছে আসলে ওর পরীক্ষা শেষ হতে, পরীক্ষার সময় ছিল 1.5 ঘন্টা। তো এর মধ্যে ও নেমে আসছে, তো অল্প একটু আমি এখানে ক্লিপ রেখেছিলাম। তো এরপরে আমরা হচ্ছে বাসায় যাব, আর বাসায় যেহেতু অনেক কাজ আছে সেগুলো করে নিতে হবে। স্কুল থেকে ফেরার সময় এই যে এই সিঙ্গুনিয়ামের পাতাগুলো, এগুলো আমি নিয়ে আসছি, দেখলাম যে শিকড় হয়েছে, তো এগুলো পানিতে দিলে সুন্দর হবে। তো বাসায় আসার পর কিন্তু আর ক্যামেরাটা অন করতে পারিনি, অফ ক্যামেরাতে আমি পুরো বাসাটা ক্লিন করে নিয়েছি। এর মধ্যে খালা এসে ঘর মুছে চলেও গিয়েছে। এখন প্রায় 12:30টার মতো বাজে, তো এখন ভাবলাম যে পাতাগুলো আগে ঠিকঠাক করে রেখে দেই, না হলে একটু শুকিয়ে যাচ্ছে। তো আমি এটা এই যে এভাবে করে শিকড়ের নিচে একটু করে রেখে 1 ইঞ্চির মতো করে রেখে কেটে নিচ্ছি, এটা পানিতে দিয়ে দিব। এটা আমি প্রথমের দিকে এই যে একটা প্লাস্টিকের বোতল নিয়েছি আর এটাতেই রেখেছি, তবে অবশ্য পরেই হচ্ছে আবার একটা কাচের সসের বোতল পেয়েছি, ওইটাতে দিয়ে দিয়েছি। দেখলাম যে ওইটাতে দিয়েই বেশি ভালো লাগছিল, আর এটাতে দিয়ে একটু ছড়ানো টাইপে হয়েছিল, তো এই জন্য ভালো লাগছিল না। তো এখন যে কাজটা করব, এই যে রান্নাঘরে থালা বাসন রাখার যে র্যাকগুলো, এগুলো বেশ কিছুদিন পর পর পানি দিয়ে ধুয়ে নেই, তবে আমি দেখা যায় যে 1 সপ্তাহে 1 দিন এরকম একটু ন্যাকড়া ভিজিয়ে মুছে নেই, এতে করে খুব বেশি ময়লা হয় না, আর সেই কাজটাই এখন করে নিচ্ছি। একটা সুখে সংসারের জন্য কিন্তু আমাদের ঘরে বাইরে দুজনেরই কষ্ট করতে হয়, তাই না? যেমন এই যে ঘরটা সামলানো, তারপর সন্তানদের দেখাশোনা, এই দায়িত্বটা কিন্তু মহিলাদের উপরেই পড়ে, আর বাইরে যে কাজ করা, রোজগার করা, সেটা পুরুষদের উপরেই পড়ে। তো দুজনের কষ্টের ফসল কিন্তু আমাদের এই সংসার। তো যাই হোক, আমাদের দুজন মিলেই কষ্ট করে একটা সংসার আসলে গুছাতে হয়, কারো পক্ষে সম্ভব না যে একা দুই দিকে সামলানো। যেমন তাকে ছাড়া আমি চলতে পারবো না, এবং আমাকে ছাড়া কিন্তু সেও চলতে পারবে না। যাই হোক, এখন একদম চলে এসেছি বিকেলের দিকে রান্নাঘরে। মেয়ে এবং মেয়ের বাবার একটা পছন্দের নাস্তা তৈরি করব। এই নাস্তাটা ছোট বড় সবাই পছন্দ করবে, এবং এই নাস্তাটা কিন্তু আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন, খুব স্বাস্থ্যসম্মত একটা নাস্তা। আমি এখানে নাস্তাটা বানানোর জন্য 1 কাপের একটু বেশি ময়দা নিয়েছি, আর এর মধ্যে একটা ডিম একটু ফেটিয়ে দিয়ে দিলাম। সেই সাথে এর মধ্যে দিব হচ্ছে একটু লবণ স্বাদ মতো, আর এখানে আমি 1 টেবিল চামচ ইস্ট ব্যবহার করছি। আর কি বানাচ্ছি সেটা তো আপনাদেরকে বলাই হলো না। আমি এখানে হচ্ছে আজকে চিকেন ডোনাট বানাচ্ছি, আর এটা কিন্তু বাচ্চারা এবং বড়রা সবাই পছন্দ করে, খেতে বেশ মজা হয়। এর মধ্যে আমি 1 টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি, এখন এটা আমি ডোটা মেখে নিব। তো এরপরে যতটুকু পানি লেগেছে আমি দিয়ে ডোটা রেডি করে নিয়েছি, এবার একটু তেল মেখে এটা রেস্টে রেখে দিব। যেহেতু চিকেন ডোনাট বানাবো, এর জন্য একটা পুর রেডি করতে হবে, তো এই জন্য আমি এখন পুরটা রেডি করতে চলে এসেছি। আমি 5:30টার দিকে রান্নাঘরে ঢুকেছি, ভাবলাম যে এখন এগুলো রেডি করে রাখলে মেয়ের বাবা যখন আসার সময় হবে তো তখন আবার ওটা রেডি করে নিব, আসলে যাতে করে গরম গরম নাস্তাটা খেতে পারে। এখানে আমি মুরগির মাংস নিয়েছি, সেই সাথে পেঁয়াজ নিয়েছি, আর এখানে সব ধরনের বাটা মশলাগুলো নিয়েছি, আদা রসুন পেঁয়াজ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং একটু গোলমরিচের গুঁড়া, সাথে জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া। তো সব কিছু আমি পরিমাণ মতো নিয়েছি, আর সেই সাথে কিছু কাঁচামরিচ ফালি নিয়েছি। আমি প্রথমে একটু তেল দিয়ে তারপর পেঁয়াজ আর মুরগির মাংসটা ভালো করে ভেজে নিয়েছি, তারপর এর মধ্যে অল্প একটু সয়া সস দিয়ে দিয়েছি, আর এখন দিয়ে দিচ্ছি বাকি মশলাগুলো।
মশলাগুলোর সাথে মুরগির মাংসটা ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিয়েছি, আর এখন দিয়ে দিলাম একটু দুধ। আর এই দুধটা দিয়ে এখন চাল করে এটা শুকিয়ে নেব। দেখতেই পেয়েছেন দুধটা দিতে নিয়ে কিন্তু ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি আর হাতটা ফসকে একটু দুধটা পড়ে গিয়েছিল। তো এখন হচ্ছে সন্ধ্যার পর, মানে সন্ধ্যা হয়েছে মাত্র, এই টাইমে আমি রান্নাঘরে আসলাম এটা আবার তৈরি করে নিতে। তো আমি প্রথমে ময়দাটা যে মেখে দিয়েছিলাম ওইটা একটু মথে নিয়েছি, এখন হচ্ছে ছোট ছোট লেচি করে কেটে আমি এই যে পুরীর মতো যে ছোট ছোট রুটি হয় ওইভাবে করে বানিয়ে নিচ্ছি। আর এটা ডোনাট শেপ দেওয়ার জন্য, এই যে আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন, আমি মাঝখানে হাত দিয়ে একটু ফুটো করে নিয়েছি, তারপরে ডোনাট শেপ দিয়ে দিচ্ছি। আর এটা আসলে বলে বোঝাতে পারবো না, আপনারা একটু দেখলেই কিন্তু বুঝতে পারবেন। আজকে সকালেই ভেবেছিলাম যে মেয়ের যেহেতু পরীক্ষা, একটা মজাদার নাস্তা বানিয়ে দিব। তো তারপরে অনেক কাজ করার পরে আর ইচ্ছে করছিল না যে বানাই, তারপরেও ভাবলাম যে যেহেতু ওকে কথা দিয়েছি আর ও হচ্ছে আজকে অনেক কষ্ট করে পরীক্ষা দিয়েছে, সেই সাথে মেয়ের বাবারও পছন্দ, এই জন্য ভাবলাম যে বানিয়ে দেই। তো বিশ্বাস করবেন না, কষ্ট হলেও যখন বানানোর পর ওরা খেয়েছে এবং প্রশংসা করেছে তখন কিন্তু এই কষ্টটা আর মনে হয়নি, অনেক বেশি ভালো লেগেছে। এখানে আমি আর একটা ডোনাট বানিয়ে কিন্তু আপনাদেরকে দেখিয়েছি কিভাবে আমি বানিয়ে নিয়েছি। তো এই যে আমি সবগুলো রেডি করে নিয়েছি, এবার একে একে হচ্ছে এগুলো ভেজে নিব। আমি ডোনাটগুলো এই পাশ ওই পাশ একটু হালকা করে ভেজে নিচ্ছি, আর এই টাইপের ইয়াগুলো কিন্তু বেশি ভাজতে হয় না। এটার কালার কিন্তু অনেক বেশি লাইট ছিল, তবে কি যেন যেন ডিপ দেখাচ্ছে ক্যামেরার জন্য হয়তো বা। বাসায় কোনো সস ছিল না, এইমাত্র কিনে নিয়ে আসলাম আর এটাই হচ্ছে ঢেলে নিলাম। আজকের এই নাস্তাটা আপনারা ট্রাই করতে পারেন, খেতে অনেক বেশি পছন্দ করবে সবাই। সেই সাথে আজকের পুরো ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে একটা ছোট্ট কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। আমার কাছে কিন্তু আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পেলে অনেক বেশি ভালো লাগে, সেই সাথে নতুন আরও একটি কন্টেন্ট ক্রিয়েট করতে অনেক বেশি উৎসাহ পাই। আজকে এখানে বিদায় নেব, ইনশাল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকেই, আল্লাহ হাফেজ।